নিট বা নেট এই দুর্নীতি, এটা তো অল্প সময়ের হঠাৎ গজিয়ে ওঠা ব্যাপারটা নয়, এটা একটা সামগ্রিক নৈতিক অবমূল্যায়ন। তুমি দেখো, একটা বৃক্ষ বিক্ষায়িত হতে গেলে ছোট্ট যে বীজ, সেই বীজের মধ্যেই উপ্ত হয়ে থাকে ভাবী প্রজন্মের এই সবুজে ঘেরা প্রচ্ছন্ন প্রশান্তি দেওয়ার একটি পরিবেশ। তুমি ছোট থেকে ওই বীজটাকে তুমি যেভাবে পল্লবিত করবে সে বীজটা তেমনই হবে। তুমি বনসাইয়ের কথা জানো, আমরা গাছের স্বাভাবিক বৃদ্ধিটাকে কিভাবে বনসাই করতে করতে আঁকিয়ে বাঁকিয়ে কত রকমভাবে একটা গাছকে শেপ দিতে পারি। এক একটা শিশু সে ভাবী কালের পূর্ণ নাগরিক এবং পূর্ণ মানুষ। আজকে বলতো, কজন মানুষকে ছোটবেলা থেকে, কটা শিশুকে এই বোধ বা বুদ্ধি বা শিক্ষা দেওয়া হয় যে তোমরা ভালো মানুষ হও? এই আশীর্বাদ বা এই চেতনা বা এই মর্মে সিলেবাস কোথায় তৈরি হয়েছে গোটা ভারতবর্ষে? আমাদের ছোটবেলার কথা ভাবছি, একটা অবমূল্যায়ন দেখেছিলাম, সেটা হচ্ছে যে প্রশাসনিক স্তরে, যে ঘুষ ছাড়া আর যাই হোক পুলিশের চাকরি হয় না। এবং এইটা আমি অদ্ভুতভাবে আমার ওই বয়সেই খুব মনে হতো, বৈবাহিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, আমি খুব শ্রদ্ধা রেখেই বলছি, সে সময় পুলিশের বেতন খুব কম ছিল, তা তার মা বা বাবা লিগালি বলছে যে পুলিশের বেতন কম কিন্তু উবরি আছে। হোয়াট ইজ মিন বাই উবরি? অর্থাৎ তিনি ঘুষ নেন এবং সেটা বৈধ। এই যে পারিবারিক তকমা পেয়ে যায় এবং ওই প্রশাসনিক স্তরে সে ভাবে যে আমি ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছি, মানে আমার এটা নৈতিক অধিকার ঘুষ নেওয়া। তাই রাস্তার সাইডে ওইভাবে আপাত নিরীহ প্রেমিক প্রেমিকা অথবা প্রতিদিনের দিন মজুরে চলে যাওয়া যে চার চাকা, তার কাছে হাত পেতে টাকা নিতে আমার একটুও বাধে না। ঠিক সেম ব্যাপার চলে এলো শিক্ষাতে, স্বাস্থ্যতে। তুমি ভাবো, এই স্বাস্থ্য এবং শিক্ষা আর এই যে প্রশাসন, তিনটি জাতির মেরুদণ্ড, আজ শিক্ষা বিক্রি হয়ে গেল। কোটি কোটি টাকা দিয়ে যখন প্রাইভেটাইজেশন হলো, তা সেখানে তো ডিগ্রিটা পাওয়াটা আমার মূল লক্ষ্য হয়ে গেল। যারা শিক্ষা দেবেন তারা বিএড কলেজগুলো এখানে ওখানে গজে উঠলো, তো বেশি দিনের কথা না, 10-15-20 বছরের মধ্যে। তা আমি অর্থের বিনিময়ে বিএড করছি মানেই আমার কিন্তু নৈতিকতা রইল না। আর তার সঙ্গে চলে এলো সরকার, সে তুমি প্রাদেশিক সরকার বলো আর কেন্দ্র সরকার বলো। আচ্ছা, করোনা কোথায় হয়নি বলতো? গরম কোথায় পড়েনি বলতো? সব খোলা রইল, শুধু স্কুল কলেজ বন্ধ। আচ্ছা, নৈতিকতার জায়গাটা প্রথম পরিবারের পরে স্কুল। রেস্তোরাঁয় খোলা থেকেছে, গার্ডেন খোলা থেকেছে, অফিস খোলা থেকেছে, শুধু বন্ধ কলেজ আর স্কুল। কেননা ওখানে নীতি নৈতিকতা শিক্ষা হয়। আজকে আমার পাশের কলেজে এবং বিভিন্ন কলেজে শিক্ষকরা প্রহিত হচ্ছেন ছাত্রের মাধ্যমে। কেন না, সেই ছাত্রই মারছে যারা কখনো আমার সামনে বসে পাঠদান সে গ্রহণ করেনি, বা আমিও ছাত্রের মন বুঝিনি, বুঝতে দেওয়া হয়নি। ছাত্রকে অধ্যাপকের কাছ থেকে, শিক্ষকের কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আর তাই ছাত্র শিক্ষকের এই দূরত্বটা যোজন ব্যক্ত হয়েছে। সবকিছু খোলা, শুধু স্কুল তুলে দাও, এই সামগ্রিক নৈতিক অবমূল্যায়ন। এরাই বড় হয়েছে, এরাই নেতা হয়েছেন, এরাই বিভিন্ন কম্পিউটারাইজড এক্সপার্টাইজড হয়েছে। এদের হাত দিয়েই এই সমস্ত পরীক্ষা সিস্টেম তারা কিন্তু আসলে এই সামগ্রিক পতন। একটা রাজ্য স্তরে ছিল শিক্ষার দুর্নীতি, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আমলা সবাই জেলে ভরে যাচ্ছে, কোথায় আমাদের নৈতিকতা? সর্বভারতীয় স্তরের একটি পরীক্ষা নেট, সেটা 24 ঘন্টার মধ্যে বন্ধ করে দিতে হয়। নিট, স্বাস্থ্য যাদের সম্পদ, যারা শপথ নেবে সেবামূলক প্রতিষ্ঠানের জন্য আমরা নিয়োজিত, তারা বিভিন্ন প্রতিষ্ঠান প্রত্যেকে, এটা ঘুষ ছাড়া কি 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিয়ে একটা নামি দামি প্রতিষ্ঠানে আমি ভর্তি হচ্ছি না, সেখানে না কমন দেবে, কমন দেওয়া মানে কি, অ্যাটলিস্ট ওই 50টা কোয়েশ্চেন 100টা কোয়েশ্চেন দিয়ে দেওয়া, আর 250-র মধ্যে থাকতো একই, তো এটাও তো একটা প্রকার অন্তরে ঘুষ। এবং সেই টাকাটা বাড়তে বাড়তে আক্ষরিক করতেই কোয়েশ্চেন ফাঁস হয়ে যায়, এবং সেটা এটা ধরা পড়েছে, এর আগেও হয়েছে। আর এটা পাশাপাশি আমরা দেখে বড় হয়েছি। এখন তো আমি দায়িত্ব নিয়ে বলছি যে ঘুষ দেওয়ার জন্য বসে আছি আমার সন্তানের জন্য, শুধু প্রপার চ্যানেল খুঁজে পাচ্ছি না।
ঘুষ দেওয়াটা যদি অপরাধ হয়, নীতি নৈতিকতা বা এই দুর্নীতি যদি অপরাধ হয়, কোথায় তার পজিটিভ দিক? আমরা সবাই জানি, মানছি যে দুর্নীতি হয়েছে, কিন্তু ভোটের বাক্সে কোথায় এসে তার অ্যাপ্লিকেশন হয়, মূল্যায়ন কোথায় হয়? অর্থাৎ সবাই করে খাচ্ছে, আমিও একটু পেয়েছি, দ্যাটস এনাফ, আমাকে যে যা পাইয়ে দিলেই হলো। আর তোমরা শিক্ষার কথা বলছিলে, শিক্ষার কথা আমি দায়িত্ব নিয়ে বলছি, শিক্ষার কথা বলছিলে, আজকে মাধ্যমিক কলেজ মাধ্যমিক লেভেল পর্যন্ত শিক্ষার তবু একটা নৈতিক জায়গা আছে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, তোমরাও তারা এই যে বসে রয়েছে, তোমরাও দেখবে তোমাদের নীতি নৈতিকতা স্কুল তারপরে থেমে গেছে, কলেজে খানিকটা ফার্স্ট সেকেন্ড সেকেন্ড ইয়ার এমএতে গিয়ে তোমরা নীতি নৈতিকতা খুঁজে পেলে না। কেন? কারণ মাধ্যমিক পর্যন্ত মাস্টারমশাইদের তবুও যা তারা দুর্নীতিহীনভাবে পেশায় যুক্ত হলো। আমি দায়িত্ব নিয়ে বলছি, হয়তো তুমি একশোই পাবে না, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যাপনা করছে তারা অসৎ পথে ঢোকেনি। কোথায় নৈতিকতা? কিসের নৈতিকতা? সব ফেলো অধ্যাপক, কিন্তু ওই পদে আসবার জন্য তারাও জানেন, আমি জানি এই কথাটাকে অনেক ক্রস করতে চাইবেন, কিন্তু বুকে হাত দিয়ে অনুভব করুক, তারা মেধার সঙ্গে অর্থের সঙ্গে আপোষ, নীতি নৈতিকতার সঙ্গে আপোষ, কি সত্য কথা বলবো আমরা? গবেষণা থেকে শুরু করে অধ্যাপনা, স্বচ্ছতার বড় আমাদের সংবিধানের সিস্টেম এই যে প্রিন্সিপাল উঠে গিয়ে চেয়ার ছেড়ে দেন, কারণ পদাধিকার বলে সেই অঞ্চলের যে এমএলএ তিনি হচ্ছে সেই কলেজের গভর্নিং বডির চেয়ারপারসন বা সভাপতি, তার শিক্ষা দীক্ষার যোগ্যতা যাই থাকুক না কেন তিনি সকলের শ্রেষ্ঠ। স্বাভাবিকভাবে ওই কলেজের যখন দশটা ছেলে এটা দেখে যে ওই মানুষটা আমাদের প্রিন্সিপাল স্যার তথা সমস্ত অধ্যাপকের ঊর্ধ্বে, তখন ওই ছেলেগুলোর মধ্যে শিক্ষক হওয়ার চেতনা জাগে না, জাগে ওই মানুষটার কথা, যে মানুষটার আপাত অঙ্গুলে হেলনে সমস্ত শিক্ষক ইনক্লুডিং মি ওঠে এবং বসে। কোথায় নৈতিকতা? কিসের নৈতিকতা? কাকে রোল মডেল করবো আমি? কাকে রোল মডেল? এখন কোথায় বিবেকানন্দ, কোথায় রামকৃষ্ণ পরমহংসের কথা? তুমি তোমার সমাজকে কে পরিচালনা করে? আমি দায়িত্ব নিয়ে বলছি, তোমার এলাকাতে যাও না কেন, আমার এলাকাতেও দেখেছি 10 বছর আগেও যেখানে বিভিন্ন সামাজিক সংগঠনে সত্যিকারের সমাজ মনস্ক মানুষদের, অধ্যাপকদের, শিক্ষকদের, অর্থাৎ শিক্ষিত মানুষদের, আমি শ্রেণীটাকে উজ্জ্বল করছি, আই উজ্জ্বমায় ওয়ার্ড, সেখানে ডাকা হতো, আজকে সমস্ত সাংগঠনিক, তারা বলছে সামাজিক সংগঠন, নাট্য সংগঠন, ডাকা হয় কাদের? অবশ্যই নেতাদের, রাজনীতিকরণ, তাদের পেছনে আসলে শাসক শ্রেণীর ব্যানার, যে দলই আসুক না কেন, কারণ তারা টাকা দেবে, আর যারা সমস্ত বুদ্ধিজীবী মানুষ তারা তো টাকা দেবে না, তারা জ্ঞান দেবে, তো জ্ঞানে কি হবে? জ্ঞান তো ট্রান্সফার টু নট লিকুইড মানি, কিন্তু জ্ঞান তো সেই ছোট্ট চারা গাছ ছিল, যে চারা গাছটি সত্যিকারের জল, সতেজ বাতাস, সুন্দর আবহাওয়া আর সত্যিকারের মাটিতে একটা বৃক্ষ হতো, আমরা ভুলে গেছি। আমরা এখন হঠাৎ কিছু পেয়ে যাওয়াতে সন্তুষ্ট হই, আর তারই কুফল আমরা অনুভব করতে শুরু করেছি। আজ গুরুজনদের প্রাজ্ঞতা কোথায়? প্রাজ্ঞতা আমরা এখন আমাদের সেই অধ্যাপকদের দেখলে মাথা নুয়ে যায়, প্রণাম করি। আর যে ছেলে মেয়ে প্রণাম করছে না, তার দোষ তাদের নয়, তাদের মনের মধ্যে আমরা ওইভাবে ঢুকতে পারিনি, সেই পরিবেশটা নেই। স্কুল থেকে আক্ষরিক অর্থেই আমি শারীরিক মানে কি যন্ত্রণার বা আক্রমণের বিরোধী, কিন্তু ওই বেদ কেড়ে নেওয়াটা সিম্বলিক, আসলে মাস্টারমশাইদের হাত থেকে বেদ কাড়া হয়নি, তাদেরকে হাত বেঁধে দেওয়া হয়েছে, সিস্টেমের মধ্যে বাধা। আমার খুব বলতে ইচ্ছা করে এই সমাজটা, জানো তো আমি অনেক জায়গায় বলেছি, ওই রেল লাইন ট্রেন লাইনের ড্রাইভারের মতো, আমরা সবাই এই অধ্যাপক না, ট্রেনের ড্রাইভার, তার থেকে আমি বলছি অটো চালক অনেক ভালো, টুকটুকি চালক অনেক ভালো, এই ড্রাইভারের কোনো স্বাধীনতা নেই, এই ট্রেন যিনি চালান তার কোনো স্বাধীনতা নেই, কারণ সে হয়তো শিয়ালদা থেকে শান্তিপুরে আসবে। আমি অনেকবার এই কথাটি বলেছি, রানাঘাটে এসে তার মনে হয় বনগার দিকে চলে যাব, হয়তো বনগার দিকে তার হয়তো একটা প্রিয় মানুষের বাড়ি, সে হয়তো ফোন করেছে যে তুমি একটু বনগা আসো, তুমি তো ট্রেন চালাও, এদিকেও তো লাইন আছে, সে যেতে পারে না, কারণ তার নিচের যে লাইনটা শান্তিপুর পর্যন্ত পাটা, আর তার সিগন্যালটাও তাই যতই তুমি বলো তোমাকে ওখান দিয়ে যেতে হবে। সিস্টেম
কোথায় চলেছি আমরা? আর তারই বেড়া জালে আমাদের যে সামগ্রিক পতন, সেটা প্রাদেশিক প্রত্যেকটা রাজ্যে রাজ্যে এবং কেন্দ্রে। আমার তো লজ্জায় মরে যায় যখন শিক্ষা, চিন্তা, চেতনা সব বৈদিকীকরণ করে দেওয়া হয়, ধর্মের মধ্যে, মসজিদের মধ্যে, মন্দিরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। কোনো দেশের পার্লামেন্ট, দেশের রাজা নির্ধারিত হবে, প্রধানমন্ত্রী নির্ধারিত হবে, তাদের এজেন্ডা কখনো প্রত্যক্ষে বা পরোক্ষে মন্দির হতে পারে? কোনো রাজ্যের নির্বাচন হবে, সেই রাজ্যের মূল এজেন্ডা কখনো মসজিদ হতে পারে? এর ফলেই হয় উগ্রতাবাদ, উগ্রপন্থী, জাতীয়তাবাদ ভুলে গিয়ে জাতি তৈরি হয়। কোনটা বড়, জাত বড় না জাতীয়তা বোধ বড়? আর যখনই জাত বড় হয়ে যায়, জাতীয় বোধ ছোট হয়, তখনই মানব বোমা তৈরি হয়, তখনই তারা ব্রেন ড্রেন হয়ে, তারা প্রত্যেকেই শিক্ষিত। এই বিভিন্ন অসামাজিক জঙ্গি সংগঠনের সঙ্গে যারা যুক্ত, তারা আমাদের দেশের এই মাটিতেই তৈরি হওয়া মানুষ, কারণ তাদের ওই যে বড় হওয়ার সময় তাদের যেরকমভাবে বনসাইভাবে তৈরি করেছে তাদের চেতনা, তার ওই বনসাইভাবে হতে হতে জঙ্গি হয়ে যায়, বনসাইভাবে হতে হতে ওই খল দুর্নীতি রাজনীতিবিদ হয়ে যায়। তিনি শিক্ষামন্ত্রী, কিন্তু শিক্ষায় সব থেকে করাপশন হয়। ওই যারা আমরা গাছ পরিচর্যা করছি, ওখানেই ত্রুটি, ওখানেই ভুল। একটা আমার মতো সেকুলার, আপাত সেকুলার এত বড় ভারতবর্ষ, তার কোনো এজেন্ডা কোনো ধর্ম হতে পারে? তাই ওই নজরুলের কথায় বলতে হয়, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। কিছু বলার নেই, তোমরা একটু খোঁচা দিলে তাই আমি বলতে বাধ্য হলাম। আর কি বল? আচ্ছা, এখান থেকে তাহলে এই যে দুর্নীতি যা যেগুলো আপনি বললেন, তা এখান থেকে বেরিয়ে আসার উপায় কি? এসেই তো সব থেকে যন্ত্রণার, সত্যি তো তাই। এরকম উত্তপ্ত ভাষণ দিয়ে দিলাম, অনেকেই দিচ্ছে, এটা তো মানা হয় না। একদম খাঁটি কথা, তাহলে বেরোবো কিভাবে? একটা কথা আছে জানো তো, ধীরে ধীরে যার জন্ম তার বিনাশ ধীরে ধীরে হয়, হট করে হয় না। যে রোগ একদিনে হঠাৎ হয়নি, ধীরে ধীরে অনেক ব্যাধি তার উৎস খুঁজে ধীরে ধীরে বিনাশের দিকে যেতে হবে। যদি আমরা রোগের প্রকৃত সত্য খুঁজে পাই, তাহলে সেই রোগ সমূলে বিনাশ করার জন্য আমাদের দরকার সুস্থ শিক্ষা, সুস্থ চেতনা। মানুষ ভার্ডিক তৈরি করে, মানুষ বাক্য তৈরি করে, সেটাই গিয়ে সংবিধান প্রণীত হয়। সংবিধানে যে বারবার চেঞ্জ, চেঞ্জ কেন না? সমাজ থেকে ঢেউ ওঠে, সেই ঢেউ গিয়ে, এই তো এবারও নিট পরীক্ষায় যখন ধরা পড়লো, আমরা দেখলাম তার ঠিক দু তিন দিনের মধ্যে 15টা বিধি তৈরি হলো, যে না এবার যদি কোনো কোয়েশ্চেন পত্র ফাঁস হয়ে যায়, তাহলে তার এটা এইগুলো তৈরি করতে হবে, এবং সেটা সংবিধান বা আগে হয়েছিল, এবার এটাকে অ্যাপ্লিকেশন করা হবে। এর উত্তরণের একমাত্র উপায় মানুষ হতে হবে, মানুষ হওয়ার পরিসর তৈরি করতে হবে, যোগ্য মানুষের সঠিক সম্মান দিতে হবে, এবং প্রাজ্ঞের দায়িত্ব নিতে হবে। আমি মহাভারতের একটা কথা বলছি, ওই যে কৃষ্ণ বারবার বলছেন, অসম্ভব ভালো কথা বলেছিলেন, যে যারা যুদ্ধে লিপ্ত হয়েছে, এই হস্তিনাপুরের যারা মরে গেল কোটি কোটি মানুষ, রক্তের গঙ্গা নাকি বয়ে গিয়েছিল, যুদ্ধ যারা করলেন তাদের না যত দোষ, সেই সমস্ত প্রাজ্ঞ, প্রবীণ, বিদগ্ধ মানুষ যাদের সমস্ত শক্তি, বুদ্ধি, মেধা থাকতেও চুপ করেছিলেন, তারা আরও বেশি দায়ী। সেই দ্রোণাচার্য, সেই ভীষ্ম, এরা সত্যি আরও দায়ী। কৃষ্ণও তাতে বাদ পড়েনি, গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দিয়েছিল, কৃষ্ণ জানতেন, তা সত্ত্বেও কৃষ্ণ চেষ্টা করেছিলেন, কৃষ্ণও বাজাতে পারতেন যুদ্ধের ভয়াবহতা, করেনি। এই তো শ্রীকৃষ্ণের শেষ কটা দিন বলে যে উপন্যাসটা লিখেছেন সঞ্জীব চট্টোপাধ্যায়, 2018 সালে তার পুরস্কার পেয়েছিল, তোমরা জানো, আমরা পড়েছি, তারপর কাজ করলাম একটা। আজকে যারা প্রকৃত বুদ্ধিজীবী, তারা এরকমভাবে ভাবছে, সেই সমস্ত সাহিত্যিক সমাজ, লেখক সমাজ, তারা যদি নিশ্চুপ থাকেন, তাহলে দুর্ভিক্ষ আরও বাড়বে, একদিন পৃথিবী ধ্বংস হবে। আমি জানি না তোমরা 10টা নিউজটা দেখো কিনা, আন্তর্জাতিক খবর দেখো কিনা, পৃথিবীর মধ্যে 4-5টি দেশে যে সমস্ত পরমাণু সঞ্চিত আছে, তার 5% যদি বাস্ট হয়, তাহলে পৃথিবী লয় হয়ে যাবে। তাই আমাদের দরকার
তবু তো কজন আছি বাকি, তাই আরো বেঁধে বেঁধে থাকি। মানুষকে মানুষের হয়ে মানুষের কথা বলি, আমার প্রথম এবং একমাত্র পরিচয় মানুষ। আমি শিক্ষিত হয়েছি কোনো নির্দিষ্ট ধর্মের টাকা ট্যাক্সের টাকা নিয়ে নয়, সমস্ত মানুষের অর্জিত যে সম্পদ ধন তার থেকে নিয়ে আমি বড় হয়েছি। হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ নয়, গোটা পৃথিবীর মানুষের অর্জিত যে সংগ্রাম তারই বিন্দু বিন্দু থেকে আমার আমার শিক্ষকতা। এই বোধ যেন আসে, আমি যেন পড়াতে গিয়ে কখনো এই বিদ্বেষ বা ভাবনা আসে, এই বিদ্বেষ বিরূপতা ছেড়ে দিয়ে জাত এবং জাতির কচকচানের উর্ধ্বে হতে জাতীয়তা বোধ সর্বোপরি বিশ্বাত্ম বোধ রবীন্দ্রনাথের, সেইখানে যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে স্থিতি না দিতে পারি, আমাদের কিন্তু মুক্তি নেই, মুক্তি নেই এবং মুক্তি নেই।